আবার রাজীব লং বল সুলেমান দিয়াবাতে হেডে কানেক্ট করতে পারেননি নাসিরউদ্দিন অ্যারন জন ফ্রি কিক শেখ রাসেল কেসির বেশ কয়েকটা সুযোগও তারা তৈরি করেছিল অ্যারন জন লম্বা একটা পাস ওই জায়গায় ক্লিয়ার করেছেন আহমতব জাফর ইকবাল নাসিরের চ্যালেঞ্জের শিকার হয়েছিলেন সেই জায়গায় রেফারি সাইমন খুব কাছাকাছি ছিলেন জাফর ইকবালের পেনাল্টির আবেদনে তিনি সাড়া দেননি ওই জায়গায় শুরু থেকে কিছুটা ইনকন্ট্রোল হয়ে পড়েছিলেন টাচ ছিল অবশ্যই নাসিরের কিন্তু ইন্টেনশনাল বলছেন সেই জায়গায় রেফারি এক্স্যাক্টলি কিন্তু ম্যাচটা কিন্তু জমজমাট হচ্ছে কখন কোন দিক থেকে 22 মিনিট হয়ে গেছে ম্যাচের সেটাও কিন্তু নিশ্চিতভাবে আপনিও খেয়াল করেননি যদি আমরা সেই ঘড়িটার দিকে যদি না তাকাই বা প্রান্ত দিয়ে আরো একবার সেই এক্সাইটিং ম্যাচের আরো একটা এক্সাইটিং আক্রমণ বা প্রান্ত দিয়ে ক্রস আশরাফুল ইসলাম রানা স্টপি ছিলেন সুলেমান দিয়াবাতে গোল্ডেন চান্স আরো একবার এবং গোল মোহামেডান স্পোর্টিং ক্লাব 23 মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গেল ম্যাচের লিডটা নিয়ে নিল মোহামেডান দে আর লিডিং অ্যাবসলিউটলি জটলার ভেতরে মনেই হচ্ছিল দেখে যে বিপদ সামনে অপেক্ষায় শেখ রাসেল ক্রীড়া চক্র চেষ্টা করেছিল যে কোনোভাবে যেন ঠেকিয়ে রাখা যায় কিন্তু রিবাউন্ডে কিন্তু আরও একবার সুলেমান দিয়াবাতে সেই জায়গায় দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত এসে হেড সেখানে এসে সুলেমান দিয়াবাতের মাথা ছুঁয়ে এবং সাদউদ্দিন তিনি ঠেকানোর জন্য হাতও বাড়িয়ে দিয়েছিলেন সেখানে বাট ডিরেকশন যেহেতু গোলের দিকে এবং রেড কার্ড হাত দিয়ে বল ঠেকানোর জন্য সেখানে রেড কার্ড দেওয়া হয়েছে সাদউদ্দিনকে খানিকক্ষণ আগে একটা ইয়েলো কার্ড কিন্তু তার নামের পাশে ছিল জাফর ইকবালকে ফাউল করেছিলেন এবার রেফারির কাছে মনে হয়েছে ইন্টেনশনালি তিনি বলটা হচ্ছে গিয়ে 100% ইন্টেনশনালি দেখেই মনে হচ্ছিল বলটা ঠেকানোর জন্য তিনি ডাইভ দিয়ে হাত দিচ্ছেন সেই জায়গায় এবং বড় একটা ধাক্কা শেখ রাসেল কেসির জন্য এক গোলে পিছিয়ে পড়েছে 10 জন নিয়ে ম্যাচের বাকিটা সময় খেলতে হবে নিঃসন্দেহে যে ট্যাকটিক্স নিয়ে আকমতব শেখ রাসেল এই ভুলের দায় কোনোভাবে এড়াতে পারে না যেভাবে তারা গোলটাকে কনসিড করেছে এখন পর্যন্ত এবং সিজনের স্টার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুরুর দিকে গত মৌসুমে আমরা দেখি ঢুকে পড়ছিলেন বক্সের ভেতরে সেই জায়গায় ফাউল করা হয়েছে তাকে অভিমনেকে টাচ করার আগেই তিনি অবশ্য সেই জায়গায় ফাউলের শিকার হয়েছেন এবং তাকে ফাউলটা করেছিলেন ওখানে এসে রাজীব দেরি মাঝে কিন্তু শেখ রাসেল কেসি তার একটা গোল শোধ দিয়ে দিয়েছে শেখ রাসেল কেসি তারা শেষ পর্যন্ত এই ম্যাচটা থেকে একটা পয়েন্ট নিয়েছে